হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হল যে, আজকের আলোচনাটি একটু ব্যতিক্রম হবে, আপনারা যদি একটু ধৈর্যের সাথে শোনেন তো ইনশাল্লাহ আমি বলে সার্থকতা হবে এবং আপনাদের উপকার হয়ে যাবে, আর সেই উপকারটা ইহকাল এবং পরকালের দুইটি কালের উপকার হয়ে যাবে। হে জগতবাসী, যে আজকের আলোচনাটি হলো, আল্লাহ কোরআনে বলেছেন, তুমি যা করবে ঠিক তা পাবে, তুমি যা করবে ঠিক তা পাবে। আবার আরেক জায়গায় বলেছেন, ফাবি আলা ইয়ে রাব্বি কোমাতি কাজিবান, তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। এই যে কথাগুলো আল্লাহ বলেছে, প্রত্যেকটা কথা যদি আমরা বিশ্লেষণ করি তবে এখানেই আমরা ফয়সালা পেয়ে যাই। যেমন এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে, মানুষের সাথে ধমকে ধমকে কথা বলে, এবং কুকুরের স্বভাব, কুকুর কাউকে দেখলে খেউ খেউ করে এবং মানুষকে কামড়াতে যায়। তো এ ধরনের যদি কোনো পৃথিবীতে কোনো স্বভাবের মানুষ থাকে, তারা অবশ্যই অভিশপ্ত হবেন, এবং সেই অভিশপ্তর কারণে তারা আবার জন্ম নেবে কোথায়, কুকুর হয়ে জন্মাবে। কেননা এই পৃথিবীতে সে কুকুরের স্বভাব কাজ করেছেন, সে কখনো নিজেকে শুধরায়নি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়নি, তখন তিনি কুকুর হয়ে জন্মাবে। আর আল্লাহ বলেছে কি, তুমি যা করবা ঠিক তা পাবা, তাহলে তুমি কুকুরের স্বভাব করেছিলে, তুমি কুকুর হয়ে জন্মিয়েছ। হে জগতবাসী, যে এক ধরনের মানুষ ইঁদুর হয়ে জন্মাবে, ইঁদুর হয়ে জন্মাবে কেন, দেখবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে ভালোই চলে, ভালোই খায়, কিন্তু দেখা গেছে এই বন্ধুর কথা নিয়ে সেই বন্ধুর কানে লাগিয়ে দিয়েছে, আর সেই বন্ধু ক্ষিপ্ত হয়ে একটা গালি দিয়ে কথা বলেছে, তখন তার কথাটা আবার এখানে বলেছে, বলে দিয়ে বলছে, বাবা আমি যে তোমাকে বলেছি তুমি কিন্তু আর বলবো না, তাহলে কিন্তু আমার সাথে তার ঝগড়া হবে, না 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 আমি তাকে বলবো না। তখন ওই দিকে রইল ভালো, এই দিকে রইল ভালো, মাঝখান দিয়া দিল, ঢেলে দিল কালো। তাহলে কি হলো, সে ইঁদুর হয়ে গেল। দেখবেন ইঁদুর এই ঘরের জামা কাপড় কেটে ওই ঘরে নিতেছে, আর ওই ঘরের জামা কাপড় কেটে এই ঘরে আনতেছে। ইঁদুরের কাজ কি, এই কাটাকাটি করা, গৃহস্থের ক্ষতি করা। ঠিক এই পৃথিবীতে কোনো মানুষ তার কথা নিয়ে তাকে লাগাইতেছে, তার কথা নিয়ে তাকে লাগাইতেছে। এই স্বভাব যদি সে কখনো ত্যাগ না করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী না হয়, তাহলে সে ইঁদুর হয়ে জন্মাবে। কেননা আল্লাহ কোরআনে বলেছে যে তুমি যা করবা ঠিক তা পাবা, তাহলে সে ইঁদুরের স্বভাব কাজ করে গেছে, সে ইঁদুর হয়ে জন্মাইছে। তবে আমার এই কথাগুলো কেউ ফেলে দিতে পারবেন না। হাদিস শরীফে কি এসেছে, যে মানুষ যখন পাপিষ্ট হবে, তাকে যখন দোজকে নিক্ষেপ করা হবে, তখন কিন্তু দোজকে নিক্ষেপ করার আগে তাকে মানুষের স্রোতে ফেলাবে না, তাকে অন্য পশুরূপে ফেলানো হবে, আর পশুর জীবনটাই নরক জীবন, জাহান্নামী জীবন, অনেক কষ্টের জীবন। আচ্ছা, তাহলে আরেকটি বিষয় হলো যে এই পৃথিবীতে দেখা গেছে যে মানুষ আরও কিছু পাপ করে থাকে। সে পাপগুলো হলো, সে বাস্তব জীবনে গ্রামে গ্রামে মানুষের মুরগি চুরি করত, কবুতর চুরি করত, মানুষের গরু চুরি করত, বিভিন্ন চুরি করে করে সে চলত, এবং দিনের বেলায় সে সাহেবের মতো হাঁটত, আর রাতের বেলায় চুরি করত। কিন্তু দেখা গেছে এই লোকটা যা করত সে ঠিক তা পাবে। কেন, আল্লাহ বলেছে তুমি যা করবা ঠিক তা পাবা, এবং কর্মফল ফাবিয়ালা ইয়ে রব্বিকো মাতে কাজিবান, তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করবে, তুমি যা করবে ঠিক তা পাবে। তখন এই লোকটি শিয়াল, বাওরাল বা এই বেজি এ ধরনের হয়ে জন্মাবে। কেন, দেখবেন শিয়াল মুরগি চুরি করে খায়, দেখবেন শিয়াল অন্যের অনেক কিছু চুরি করে নিয়ে যায়, বিড়াল যখন বেশি বড় হয় তখন আমাদের দেশের ভাষায় বাওরাল বলা হয়, এরাও কিন্তু
মুরগি চুরি করে খায়, বিভিন্ন কিছু ঘরের মধ্যে এটা সেটা চুরি করে খায়, তখন সে মানব জীবন পেয়ে যখন পশুর স্বভাব ধরে রেখেছিল তখন সে মৃত্যুর পরে কিন্তু সেই পশুকুলে সে জন্ম হবে। তবে এই কথাটা কেউ ফেলে দিতে পারবেন না। হাদিস শরীফে কি বলেছে, মানুষকে যখন দোজখে নিক্ষেপ করা হবে সেই মানুষকে কিন্তু এই মানুষের স্রোতে ফেলাবে না, পশুর স্রোত বানিয়ে ফেলাবে, যে যেটা প্রাপ্ত হয়েছে। হে জগৎবাসী, জানি না আজ আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগছে। আচ্ছা, আরও একটি বিষয় হলো যে কি স্রোত বানাইলে খোদা রূপ মিশায় আপনার, এই স্রোত দোজখে যাবে যে বলে সে গুণাগার। আদম দেহেতে খোদা দম থাকিতে নাহি যুদা, কেবা আদম কেবা খোদা কে করিবে কার বিচার, এবার লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার, এত রূপ যে ধরতে পারে তোমরা কি বলব তারে, হয় কি না হয় বেহুত রূপে এই আকারই আপনার। কি স্রোত বানাইলে খোদা রূপ মিশায় আপনার, এই স্রোত দোজখে যাবে যে বলে সে গুণাগার। হে জগৎবাসী, কবি কবির ছন্দে বলে গেছেন এবং কোরআনে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, কিন্তু এই কোরআনটা বোঝার জন্য খুব কঠিন বিষয়, এই কোরআনটা সকলে বুঝবে না। কেননা এই কোরআনের কথাগুলো হলো আসমানের বাণী, এই কথাগুলো জমিনের বাণী নয়, এই কথাগুলো আসমানের বাণী, মানে আসমানি কিতাব বলা হয়েছে। তাহলে আল্লাহর কথাগুলো সেই আসমানি কথা, তাহলে এই কথাগুলো সকলে বোঝার জ্ঞান রাখেন না। তবে আমি কিঞ্চিত বুঝেছি, কিঞ্চিত বলেছি, আমারও সেরকম জ্ঞান নেই। তবে আমার আল্লাহ আমার মুর্শিদ, আমার দয়াল যদি আমায় দয়া করে হয়তো আমি ওরকম জ্ঞান লাভ করতে পারব। তবে যতটুকু কিঞ্চিত বুঝেছি অতটুকুই বলেছি। হে জগৎবাসী, আমরা যদি এই কথাটা জেনে থাকি যে মানুষ স্বভাবের কারণে মানুষ দুজকে নিক্ষেপ হবে, তাও কি মানুষের রূপে নয় বন্য প্রাণীর রূপে, তবে আজ আমরা যা কিছু শুনলাম বুঝলাম বললাম কিন্তু জানা সত্ত্বে আমরা এই স্বভাবগুলো আর দেখাবো না, এই স্বভাবগুলো আমরা আমাদের থেকে বিদায় করে দেব। এবং দেখা গেছে নিজে নিজে যদি কেউ ত্যাগী হয় তখন অনেকটা কিছু ত্যাগ করে দেওয়া যায়, যে আজকে এই কথাগুলো শোনার পরে বলার পরে যে হ্যাঁ আমরা আর কখনো এরকমটা করব না, যদি কষ্ট করে খাই, যদি কম খেতে হয় তবে কম খাবো, তবে এটা করব না। তবে কি হবে, সেই স্বভাব অনুযায়ী আমাকে আল্লাহ সেখানে পাঠাবেন, সেই প্রাণী হয়ে আমাকে বাঁচতে হবে। তাহলে কি করতে হবে, যে তওবা করতে হবে যে আমরা কোনো দিন এমনটা করব না, কারণ অনেক ভাগ্য অনেক কর্ম আল্লাহর অনেক দয়াতে আমরা মানব স্বরূপ পেয়েছি। কত বন্য প্রাণীরা কত কষ্টে আছে, নাই ঘর বাড়ি, বৃষ্টিতে ভিজে রৌদে শুকতেছে, জঙ্গলায় এক প্রাণী আরেক প্রাণীকে জীবিত সিরে খাইতেছে, এটা থেকে তো আল্লাহ আমাদেরকে মুক্ত রেখেছে, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আর এই মানব জনম যদি একবার হারিয়ে ফেলি, আকর্ম কুকর্ম যদি করি, আর যদি সেই প্রাণী জগতের মধ্যে আল্লাহ পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু আর কুলকিনার পাব না। হে জগৎবাসী, সকলেই ভালো থাকবেন। তবে আমাদের এই চ্যানেলগুলো যদি আপনাদের ভালো লাগে, এই আলোচনাগুলো, তাহলে সাবস্ক্রাইব করুন, বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।